ए बछर जूने निर्माता সাজ্জাদ খানের प्रथम सिनेमा साहस निये बेश आलोचना समालोचना शुरू हय। মোস্তাফিজুর নূর ইমরান एवं নাজিয়া হক অর্ষা अभिनीत এই সিনেমাকে কিছু অশ্লীল সংলাপ এবং সহিংসতা থাকায় निषिद्ध करे বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। এরপরই সিনেমার কেন্দ্রীয় চরিত্র নূর ইমরান ফেসবুকে কট্টর সমালোচনা করেন বিষয়টির। তার মতে সাহস সিনেমাটির সাথে অশ্লীল কথাটি ব্যবহার করা মানহানিকর এবং চলচ্চিত্র সেন্সর বোর্ডকে পুরনো চিন্তা ভাবনা থেকে বের হয়ে ভালো এবং বাস্তবধর্মী সিনেমাকে উৎসাহ দেওয়া উচিত। সম্প্রতি সিনেমাটিকে দ্বিতীয় দফায় কাটছাঁট করে জমা দেওয়া হলে অবশেষে ছাড়পত্র পায় সাহস। সিনেমায় একজন নারীর ঘুরে দাঁড়ানোর গল্প দেখানো হবে, যেখানে একটি সাধাসিধে মফস্বলের ছেলের চরিত্রে অভিনয় করেছেন নূর ইমরান। সিনেমার শুটিং হয়েছে বাগেরহাটে। সেখানকার চলিত ভাষার ব্যবহারেই সেন্সর আপত্তি হতে পারে বলে জানান অভিনেতা নূর ইমরান। বাগেরহাটের যে ল্যাঙ্গুয়েজ, আর নিশ্চয়ই একজন ছিনতাইকারী কখনো ছিনতাই করতে গেলে আপনাকে নিশ্চয়ই ভালো সুন্দর করে দুটো চারটা আদর করে কথা বলবে না, বা রেপ করতে আসলে রেপিস্ট কখনোই আপনারা আদর করে কথা বলবে না। তো ক্যারেক্টার ওয়াইজ আসলে গল্প আমরা জানি না, সেটা সেন্সর বোর্ডের কাছে বা আমাদের দেশের নাগরিকদের কাছে, হ্যাঁ, এখন কার হাতে সিগারেট আছে, কার কি হাফ প্যান্ট পরলো, না কি কি কথা বললো, কত অনেক কিছু নিয়েই তো সবার মাথা ব্যথা হয় আর কি। তো ধরেন আমাদের মাথা ব্যথার অভাব নেই কোনো কিছু নিয়ে। তো এই জন্য এক দেশের গালি এক দেশের বুলি। তো এখন আমার ল্যাঙ্গুয়েজ হয়তো বা তাদের কাছে মনে হচ্ছে অশ্লীল। সেন্সরশিপের বাধা বিঘ্ন থাকলেও সিনেমা নিয়ে নিজের অনুভূতির কথাও জানালেন ইমরান। একটা থাপ্পড় মারলে উনি ৪-৫ গজ দূরে গিয়ে পড়লো, এরকম সিনেমা বানাইনি আমরা। একদম বাস্তবিক জায়গা থেকে গল্প বলার চেষ্টা করেছি, বাস্তবটাকে বলার চেষ্টা করেছি। সেটা অনেকের কাছে হয়তো খারাপ লাগতে পারে। আসছে নভেম্বরে বড় পর্দায় মুক্তি পাবে সাহস সিনেমাটি। জীবনের প্রথম সিনেমা নিয়ে অনুভূতির কথা জানালেন নির্মাতা সাজ্জাদ খান। প্রথম সিনেমা, এই অনুভূতি আসলে একদমই ভাষায় প্রকাশ করার মতো না। আপাতত আমি সিনেমাটার মুক্তি নিয়ে ভাবছি, নিজের সিনেমা যে বড় পর্দায় দেখার অপেক্ষায় আছি বা দেখানোর অপেক্ষায় আছি। খান তাজদিন আহসান, সময় সংবাদ।